এখন ভুল করেছেন, উনি বাঁচার জন্য রাস্তা খুঁজছেন। কিন্তু আপনারাই দেখুন কি নিম্নমানের মেটেরিয়াল দিয়ে এটা তৈরি হয়েছিল। এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যা না আছে সিমেন্ট, না আছে বালি, না কংক্রিটের কিছু ছায়া মাত্র দেখা যাচ্ছে। একদম নিম্নমানের মাল দিয়ে তৈরি করা হয়েছে এটা। কারণ এর জন্যে কোনো ইঞ্জিনিয়ারের দরকার না, সাধারণ মানুষই বুঝতে পারবে যে এটা কীভাবে তৈরি হয়েছে। আমার তো বোধ হয় মানে সিমেন্টের জায়গায় মাটি দিয়ে তৈরি করা হয়েছে। তা উনি যদি চান, আমরা দাবি করছি ওনার কাছে পূর্ণাঙ্গ এমার্জেন্সি তদন্ত করে যারা যারা এতে দোষী, যারা যারা কার্ড মানি খেয়েছে, তারা অবিলম্বে শাস্তি পাক। একদম নিচোর থেকে ওপর পর্যন্ত এই শাসক দলে সকলে এই কাজের জন্য কার্ড মানি খেয়েছে আমি দাবি করে বলতে পারি। আপনার নামটা বলুন। আমার নাম বিকাশ নস্কর, আমি ভারতীয় জনতা পার্টির সাংগ্রাইল 1 নম্বর মণ্ডলের প্রেসিডেন্ট। আমার দৃষ্টিভঙ্গিতে আমি দেখেছি যেটা, সেটা হচ্ছে ফাটল ধরেছিল, ফাটল ধরেছে শুধু এখানে না, আশ্রম থেকে আরম্ভ করে পুরো গঙ্গার পাতায় ফাটল আছে, ফাটলটা ধরেছে। ইরিগেশন কাল থেকে কাজ করবে, আপনার আশ্রমের কাছেও ভেঙে গেছে, ওখানে যেখানে মালঘাট আছে ওখানটাও ভেঙেছে, এখানে ওপাশে ওয়াল ছিল, গঙ্গার জল ওঠে, আমাদের পক্ষে তো বোঝা সম্ভব না, গঙ্গার নিচের দিকের ওয়ালে এটা ধনুষ ইন্দিরা গান্ধীর আমল থেকে এই শ্মশানটা আছে, মানে যে ট্রাকচারটার ওপরে হয়েছে সেটা ইন্দিরা গান্ধীর আমলে হয়েছে, তার ওপরে আজকে এই ট্রাকচারটা দাঁড় করানো হয়েছে। সেটা ফাটল ধরে গেছে, ধরে ওটা সারানো হয়নি, কোনোদিন রিপেয়ারিংও হয়নি ওপাশে। এবার সেটা ভুল হয়ে আমার যেটা ধারণা আমি জানালাম, এটা ওভার ওদের আমাকে করার, আমাকে মিন বলবো না, জেলা পরিষদে হ্যান্ডওভার করার কথা, PWD-র কাজ, এটা জেলা পরিষদের কাজ নয়। পঞ্চায়েত সমিতি তখনকার নবনীতা নস্কর সভাপতি ছিল, আমাদের লোকেরা তাদের কাগজপত্র নবনীতাকে জমা দিয়েছিল, কাজটা ওখান থেকেই পাশ হয়, এই শ্মশানটা ওখান থেকেই পাশ হয়। তখন যখন পাশে একটু আটকে ছিল, আমরা তখন জেলা পরিষদ থেকে একটু তদবির করে যাতে কাজটা হয়, পাবলিক চাইছে তাড়াতাড়ি হয়, এই হচ্ছে ব্যাপার। এবার আমার বাড়ির কাছে হচ্ছে যে করতে আসছে তার রিকোয়েস্ট, যদি একটু দেখো যাতে ঝামেলা না হয়, এর বাইরে কিচ্ছু না। কাজ হয়েছে, 10টা লোক 10 রকম কথা বলে, যে কোনো জায়গায় কাজ করতে গেলে 10 রকম কথা বলে, কেউ বলে রড খারাপ, কেউ বলে সিমেন্ট খারাপ, কেউ বলে বাড়ি খারাপ। কাজ হয়েছে ওখানে, কাজটা যে কোনো কারণে ভেঙে গেছে, আমাদের দৃষ্টিতে বাঁধ ভাঙনের জন্য হয়েছে। এবার তদন্ত হোক, তদন্তে যা আসবে, আমি চাই না আমাদের মুখ্যমন্ত্রীরও বদনাম হোক, আমাদের কোনো অফিসারদেরও বদনাম হোক, ইভেন আমারও কোনো বদনাম হোক, কারণ এখানে আপনারা পরেও প্রমাণ পাবেন কোনো টাকা পয়সার খেলা পিয়াপালের সঙ্গে অন্তত হয় না। কে কী লিখলো, কে কী বললো, কিচ্ছু না, প্রমাণ করুক, আমি সব তাতে রাজি। আমি পিয়াপাল, আমি জেলা পরিষদের পরিষদীয় দলনেত্রী। শ্মশান, এই শ্মশানটা কাজ হচ্ছে প্রায় গত 1 বছর ধরে, আগস্টে কাজ আরম্ভ। পুরানো শ্মশানটা ছোট ছিল এবং আমাদের এই শ্মশানটাকে জেলা পরিষদ একটা স্যাংশন করেছিল যাতে একটু ভালো করে বড় শ্মশান করা যায়, যাতে বৃষ্টি হলে মরা পোড়ানো যাচ্ছিল না, তার জন্য পাশে একটা ছাদ করে শ্মশান করা হয়েছিল। কিন্তু শ্মশানটা এখনও ইনকমপ্লিট ছিল, খারাপ মেটেরিয়ালস এবং কী বলো, ভিতটা ঠিকঠাক না দেওয়ার জন্য গত আজ সকালে এটা ভেঙে পড়ে যায়। আবার পরের সপ্তাহে এসে বলছে ঠিক আছে, আমরা বালি গুঁড়ো বালি দিয়ে করছি। কি মনে করছে কি কারণে ভেঙে পড়েছে? এক হচ্ছে ভিত ঠিক দেওয়া ছিল না, প্লাস নদীতে বানের জন্য প্রাকৃতিক বিপর্যয়, প্লাস হচ্ছে খারাপ মেটেরিয়ালসের জন্য ভেঙে পড়েছে। এটা কালকে সন্ধ্যে থেকে ভাঙন শুরু হয়েছে, আজকে সকাল 6:15 পুরো ভেঙে নেমে গেছে।